হ্যালো বন্ধুরা, আপনাদের কেপি ডিজিটাল কেসেন চ্যানেলে স্বাগত। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অন্তর্গত কালীপদ ঘোষতরা মহাবিদ্যালয়ে আপনারা যারা ফার্স্ট সেমিস্টার অ্যাডমিশান নেবেন, আপনাদের ফর্ম ফিল আপ আজ থেকে চালু হচ্ছে। 2022-23 শিক্ষাবর্ষে আপনারা যারা ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশান নেবেন, আপনারা ফর্ম ফিল আপ আজ থেকে করতে পারবেন। কীভাবে আপনারা মোবাইলের সাহায্যে ফর্ম ফিল আপ করবেন তার সম্পূর্ণ প্রসেস এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব, তাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। এই ভিডিওর পর নকশালবাড়ি কলেজ, শিলিগুড়ি কলেজ, মুন্সি প্রেমচাঁদ কলেজ, ঘোষপুর কলেজ এবং ইসলামপুর কলেজে কীভাবে ফর্ম ফিল আপ করবেন তা নিয়ে ভিডিও পোস্ট করব। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এবং যারা এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপে জয়েন হয়নি, জয়েন হয়ে যাবেন। সেখান থেকে আপনারা অ্যাডমিশন রিলেটেড সমস্ত আপডেট পেয়ে থাকবেন। চলুন আপনারা কীভাবে KGTM কলেজে ফার্স্ট সেমিস্টার অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করবেন তার প্রসেসটি দেখে নিই। প্রথমত আপনারা যে কোনো একটি ব্রাউজার খুলে নেবেন। খোলার পর সার্চ করবেন KGTM.in, KGTM.in টাইপ করার পর সার্চ করবেন। সার্চ করলে সরাসরি এই পেজটি খুলে যাবে। তারপর একটি মেসেজ দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে 2022-23 অনলাইন অ্যাডমিশন ওপেন। নিচে একটি অ্যাপ্লাই নাও অপশান রয়েছে, এই অপশানটি ক্লিক করবেন। এই অপশানটি ক্লিক করলে আরেকটি পেজ খুলে যাবে। তারপর এই পেজটি খুলে যাবে, নিচে আসলে অ্যালিজিবিলিটি ক্রাইটেরিয়া লেখা রয়েছে, কত পার্সেন্টেজ থাকলে আপনারা অনার্সে আবেদন করতে পারবেন এখানে লেখা রয়েছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। এরপর নিচে আসবেন। নিচে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন একটি অপশান রয়েছে রেজিস্ট্রেশন, এই রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করার পর আরেকটি পেজ খুলবে, তারপর এই পেজটি খুলে যাবে, এই ফর্মটি ফিল আপ করতে হবে। প্রথমত আপনারা কোর্স সিলেক্ট করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে বিএ, বিএসসি, বিকম। তো আপনারা যে কোর্সে আবেদন করবেন সেই কোর্সটি সিলেক্ট করবেন। এখানে আমি বিএ সিলেক্ট করছি। তারপর অ্যাপ্লিকেশন টাইপ সিলেক্ট করতে হবে, তো এখানে ক্লিক করছি। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন অনার্স এবং প্রোগ্রাম দুটি রয়েছে, আমি এখান থেকে অনার্স কোর্স সিলেক্ট করছি। অনার্স সিলেক্ট করার পর নিচে আসবেন, তারপর এখানে কাস্ট সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন SC ST, OBCA OBCB, আপনার যে সার্টিফিকেটটি রয়েছে এখানে ক্লিক করবেন। আমি এখানে জেনারেল সিলেক্ট করছি। জেনারেল সিলেক্ট করার পর তারপর আপনার নাম টাইপ করবেন, আপনার মোবাইল নাম্বার টাইপ করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ক্যালেন্ডার খুলে যাবে, ক্যালেন্ডার থেকে আপনার জন্ম তারিখ সিলেক্ট করে নেবেন। তারপর এখানে বোর্ড সিলেক্ট করতে হবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যে বোর্ড থেকে পাস করেছেন এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করবেন, রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করার পর পাসিং ইয়ার সিলেক্ট করবেন। এখানে ক্লিক করলে তিনটি ইয়ার দেখতে পারবেন, 2022-21-20, তো এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে আসবেন। নিচে আসার পর অ্যাডমিট কার্ডে রোল টাইপ করবেন এখানে, তারপর এখানে নাম্বার টাইপ করবেন। নিচে আসার পর উচ্চ মাধ্যমিকে কত মার্কস পেয়েছেন পরপর এখানে টাইপ করতে হবে। প্রথমত ইংলিশ সিলেক্ট করা হয়েছে, টোটাল কত মার্কসে পরীক্ষা হয়েছে এখানে টাইপ করবেন, কত পেয়েছেন এখানে টাইপ করবেন। নিচে আসবেন। নিচে আসার পর বাকি সাবজেক্টগুলো পরপর সিলেক্ট করতে হবে। প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন আমি বেঙ্গলি সিলেক্ট করেছি। সাবজেক্টে ক্লিক করলে আপনারা সাবজেক্টগুলো দেখতে পারবেন, এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কত মার্কসের পরীক্ষা হয়েছে এখানে টাইপ করবেন, কত পেয়েছেন টাইপ করবেন। তারপর পরের সাবজেক্টটি চুজ করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সাবজেক্টগুলো দেখতে পারবেন, এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কত মার্কসে পরীক্ষা হয়েছে এবং কত পেয়েছেন এখানে টাইপ করবেন। পর উচ্চ মাধ্যমিকে যে সাবজেক্টগুলো ছিল সেই সাবজেক্টের নাম্বার টাইপ করার পর নিচে আসবেন। নিচে আসার পর আপনাদের অনার্স সিলেক্ট করতে হবে, তিনটি সাবজেক্ট আপনারা চুজ করতে পারবেন। তো প্রথমত ফার্স্ট প্রিফারেন্সে আপনারা যে সাবজেক্টটি অনার্স নিতে চান সেটি সিলেক্ট করবেন, আমি এখানে পল সায়েন্স সিলেক্ট করছি। তারপর সেকেন্ড প্রিফারেন্সে আপনারা কোন সাবজেক্ট সিলেক্ট করতে চান এখানে চুজ করবেন, আমি এখান থেকে হিস্ট্রি সিলেক্ট করছি। তারপর থার্ড প্রিফারেন্সে আপনারা যে সাবজেক্টটি নিতে চান সেটি সিলেক্ট করবেন, আমি এখানে বেঙ্গলি সিলেক্ট করছি। তারপর আপনাদের জেনারেল কোর্সের জন্য সিলেক্ট করতে হবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দুটি অপশান দেখতে পারবেন, বিএ প্রোগ্রাম, বিএ জিওগ্রাফি জেনারেল, অর্থাৎ আপনারা যারা জেনারেল নিয়ে পড়তে চান সঙ্গে জিওগ্রাফি নিতে চান তাহলে আপনারা এই অপশানটি ক্লিক করবেন। শুধুমাত্র আপনারা যদি বিএ প্রোগ্রাম হিসাবে পড়তে চান আপনারা এই অপশানটি ক্লিক করবেন। আপনারা যারা অনার্সের জন্য আবেদন করবেন, কোনো কারণে আপনারা যদি অনার্স না পান তাহলে আপনারা প্রোগ্রাম কোর্স নিয়ে পড়তে পারবেন, অর্থাৎ অনার্স কোর্সের সাথে প্রোগ্রাম কোর্সের আবেদন একসাথে হয়ে যাচ্ছে। এরপর নিচে আসবেন। নিচে আসার পর আপনারা এই বক্সে ক্লিক করবেন। এই বক্সে ক্লিক করার পর নিচে আসবেন। নিচে আসলে আপনারা দেখতে পারবেন লেখা রয়েছে সাবমিট ডিটেলস, এই অপশানটি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আরেকটি পেজ খুলে যাবে, তারপর এই পেজটি খুলে যাবে। এরপর নিচে আসবেন। আবেদনটি রেজিস্ট্রেশন হয়ে গেছে, আপনারা এখানে অ্যাপ্লিকেশন নাম্বার পেয়ে গেছেন, এই অ্যাপ্লিকেশন নাম্বারটি কপি করে নেবেন বা স্ক্রিনশট নিয়ে নেবেন। কপি করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি অপশান রয়েছে স্টুডেন্ট লগইন, এই অপশানটি ক্লিক করবেন।
স্টুডেন্ট লগইনের উপর ক্লিক করার পর এই পেজটি খুলে যাবে। প্রথমত আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বারটি পেলেন সেটি টাইপ করবেন। টাইপ করার পর এখানে ক্যালেন্ডার থেকে আপনার জন্ম তারিখ সিলেক্ট করবেন। এখানে যে ম্যাথটি রয়েছে এখানে টাইপ করে বসাবেন। তারপর লগইন অপশনে ক্লিক করবেন। লগইন অপশনে ক্লিক করার পর আরেকটি পেজ খুলে যাবে, তো ক্লিক করে নিচ্ছি। তারপর এই পেজটি খুলে যাবে, এরপর নিচে আসবেন। প্রথমে এখানে কোর্স নেম দেখতে পারবেন, অনার্সের জন্য না প্রোগ্রাম কোর্সের জন্য আবেদন করেছেন এখানে দেখতে পারবেন, আপনার নাম দেখতে পারবেন। তারপর এখানে বাবার নাম টাইপ করবেন। বাবার নাম টাইপ করার পর তারপর এখানে মার নাম টাইপ করবেন, গার্জেন নেম টাইপ করবেন। গার্জেন নেম টাইপ না করলেও চলবে, কারণ এখানে স্টার মার্ক দেওয়া নেই। তারপর বাবা কী কাজ করে এখানে টাইপ করবেন, মা কী কাজ করে এখানে টাইপ করবেন। অ্যানুয়াল ইনকাম কত এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পারবেন, বিলো 50,000 হলে আপনারা প্রথম অপশনটি ক্লিক করবেন। তো আপনার যেটি প্রযোজ্য এখান থেকে সিলেক্ট করে নেবেন। মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, অল্টারনেটিভ যদি মোবাইল নাম্বার থাকে তাহলে এখানে টাইপ করতে পারেন। তারপর এখানে ইমেল আইডি টাইপ করবেন, ইমেল আইডি অবশ্যই টাইপ করতে হবে কারণ স্টার মার্ক দেওয়া রয়েছে। তারপর এখানে আধার নাম্বার টাইপ করবেন, আধার নাম্বার টাইপ না করলেও চলবে। নিচে আসার পর এখানে আপনাদের অ্যাড্রেস টাইপ করতে হবে। প্রথমত এখানে ভিলেজ লিখবেন, তারপর পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট। স্টেটে ক্লিক করলে আপনারা লাস্টে ওয়েস্ট বেঙ্গল পেয়ে যাবেন। তারপর এখানে পিনকোড টাইপ করবেন। কমিউনিকেশন অ্যাড্রেস অর্থাৎ যেটি টাইপ করলেন এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি আপনাদের সেম হয় তাহলে আপনারা এই বক্সে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে সম্পূর্ণ অ্যাড্রেস এখানে চলে আসবে। তারপর এখানে জেন্ডার সিলেক্ট করবেন, জেন্ডার সিলেক্ট করার পর ব্লাড গ্রুপ সিলেক্ট করবেন। আপনারা যদি জানেন তাহলে এখানে সিলেক্ট করবেন, না হলে আননে ক্লিক করবেন। ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড না সিঙ্গেল এখানে টাইপ করবেন। তারপর এখানে ধর্ম সিলেক্ট করে নেবেন, এখানে মাদার টাং সিলেক্ট করবেন, আমি এখানে বেঙ্গলি সিলেক্ট করছি। ন্যাশনালিটি ইন্ডিয়ান। ইকোনমিক স্ট্যাটাস দেওয়া রয়েছে, আপনার যদি বিপিএল না এপিএল রেশন কার্ড রয়েছে এখানে সিলেক্ট করবেন। যদি বিপিএল সিলেক্ট করে থাকেন অবশ্যই আপনাদের এখানে বিপিএল কার্ড নাম্বার দিতে হবে, অর্থাৎ টাইপ করতে হবে। আপনারা যদি এপিএল সিলেক্ট করেন তাহলে আপনাদের কোনো অপশন আসবে না। তারপর রয়েছে আদার স্পেসিফিকেশন, এনসিসি সার্টিফিকেট রয়েছে কি না এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর নিচে আসবেন, নিচে আসার পর আপডেট অপশনে ক্লিক করবেন। অবশ্যই আপনারা সমস্ত ডিটেলস সঠিকভাবে টাইপ করার পর আপডেট অপশনে ক্লিক করবেন। আপডেট অপশনে ক্লিক করার পর আরেকটি পেজ খুলে যাবে, ওই পেজটি খুলে যাবে, এরপর নিচে আসবেন। তারপর লাস্ট স্কুল অ্যাটেন্ডেন্ট অর্থাৎ কোন স্কুলে পড়েছেন সেই স্কুলের নাম টাইপ করবেন। বোর্ড সিলেক্ট করা রয়েছে, ইয়ার সিলেক্ট করা রয়েছে। উচ্চ মাধ্যমিকে কোন স্ট্রিম ছিল এখান থেকে সিলেক্ট করবেন, এখান থেকে আর সিলেক্ট করছি। রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া রয়েছে। তারপর এখানে জেনারেল রয়েছে, আপনারা যদি ওবিসি, ওবিসি বি, এসটি, এসটি সিলেক্ট করে থাকেন আগের পেজে তাহলে এখানে দেওয়া থাকবে। এরপর আপনারা কত মার্কস পেয়েছেন পরপর এখানে দেখতে পারবেন, যা আগের পেজে টাইপ করেছেন। এরপর নিচে আসবেন, অবশ্যই আপনারা সাবজেক্টে কত নাম্বার পেয়েছেন পরপর দেখে নেবেন। এরপর নিচে আসবেন, অনার্সের জন্য যে সাবজেক্টটি আপনারা সিলেক্ট করেছেন এখানে দেখতে পাচ্ছেন, পল সায়েন্স। পল সায়েন্স অনার্স সাবজেক্টের সাথে যে পার্স সাবজেক্টগুলো আপনারা নিতে চান এখান থেকে সিলেক্ট করতে হবে। তো গেট ওয়ান থেকে আমি প্রথমত ইংলিশ সিলেক্ট করছি, তারপর গেট টু থেকে আমি এখানে সোশ্যালজি সিলেক্ট করছি। আপনার সুবিধা মতো আপনারা সিলেক্ট করবেন। তারপর এই ডবল সি ওয়ান অলরেডি সিলেক্ট করা রয়েছে, এটি চেঞ্জ করতে পারবেন না। তারপর এই ডবল সি টু থেকে আমি বেঙ্গলি সিলেক্ট করছি। তারপর হিস্ট্রি অনার্স রয়েছে আমি সিলেক্ট করেছি। তো আপনারা যে সাবজেক্ট সিলেক্ট করবেন তার সঙ্গে পার্স কোর্সের সাবজেক্টগুলো সিলেক্ট করতে হবে। তো এখানে সিলেক্ট করবেন, তারপর থার্ড প্রিফারেন্সের সাথে কোন কোন পার্স সাবজেক্ট আপনারা নিতে চান সিলেক্ট করবেন। এরপর নিচে আসবেন, তারপর বিএ প্রোগ্রাম আমি সিলেক্ট করেছিলাম আগের পেজে, অর্থাৎ পার্স কোর্স যদি আপনারা পড়েন তাহলে কোন কোন সাবজেক্ট নেবেন এখান থেকে সিলেক্ট করতে হবে। ডিএসসি ওয়ান পেপার টাইপে কোন সাবজেক্ট নেবেন আপনারা সিলেক্ট করবেন। আপনারা যদি গ্রুপ ওয়ান সিলেক্ট করেন তাহলে আপনারা গ্রুপ টু, গ্রুপ থ্রি সিলেক্ট করতে পারবেন না। তো আমি এখানে বেঙ্গলি সিলেক্ট করছি। বেঙ্গলি সিলেক্ট করার পর ডিএসসি টু থেকে আপনারা যে সাবজেক্টটি নিতে চান এখানে সিলেক্ট করবেন। আপনারা যদি ডিএসসি ওয়ানের গ্রুপ ওয়ান সিলেক্ট করেন তাহলে আপনারা ডিএসসি টু এর গ্রুপ ওয়ান সিলেক্ট করতে পারবেন না, এখানে আপনারা গ্রুপ টু এবং গ্রুপ থ্রি থেকে সিলেক্ট করতে হবে। তো আমি ডিএসসি ওয়ানের গ্রুপ ওয়ান বেঙ্গলি সিলেক্ট করেছি, সে কারণে ডিএসসি টু এর গ্রুপ টু থেকে হিস্ট্রি সিলেক্ট করছি। সিলেক্ট করার পর নিচে আসি, তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো আপনারা দেখতে পাচ্ছেন ডিএসসি ওয়ান কোন কোন সেমিস্টারে থাকবে এখানে দেওয়া রয়েছে। ফার্স্ট সেমিস্টার থেকে ফোর্থ সেমিস্টার পর্যন্ত থাকবে, এবং ডিএসসি টু যে সাবজেক্টটি আপনারা এখানে চুজ করবেন সেমিস্টার ওয়ান থেকে ফোর পর্যন্ত থাকবে।
তারপর এলসিসি ওয়ান সাবজেক্ট সিলেক্ট করতে হবে, এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে বেঙ্গলি সিলেক্ট করছি, তারপর এলসিসি টু অলরেডি সিলেক্ট করা রয়েছে, এই ডবল সি ওয়ান সিলেক্ট করা রয়েছে, তারপরে এই ডবল সি টু পেপার টাইপ থেকে আপনাদের সিলেক্ট করতে হবে, এখানে আমি বেঙ্গলি সিলেক্ট করছি, তারপর গেট ওয়ান থেকে আমি পল সায়েন্স সিলেক্ট করছি। সাবজেক্টগুলো ভালোভাবে সিলেক্ট করার পর নিচে আসবেন, নিচে আপনারা দেখতে পারবেন একটি অপশান রয়েছে সাবমিট, এই সাবমিট অপশানে ক্লিক করবেন। আপনারা যে সাবজেক্টগুলো নেবেন অবশ্যই আপনারা সঠিকভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর আরেকটি পেজ খুলে যাবে, এই পেজটি খুলে যাবে, আপনাদের ডকুমেন্টস আপলোড করতে হবে, ডকুমেন্টসের সাইজ অবশ্যই আপনাদের 250 KB মধ্যে রাখতে হবে। প্রথমত আপনার ফটো আপলোড করতে হবে, তারপর জন্ম তারিখের প্রমাণ হিসাবে আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এখানে সিলেক্ট করবেন। কীভাবে কোনো ডকুমেন্টসের সাইজ 250 KB করবেন তার প্রসেস নিয়ে ভিডিও পোস্ট করা রয়েছে, সেই ভিডিওর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন রয়েছে, অবশ্যই দেখে নিতে পারেন। প্রথমত ফটো আপলোড করবেন, তারপর জন্ম তারিখের প্রমাণ হিসাবে আপনারা অ্যাডমিট কার্ড দেবেন, তারপর উচ্চ মাধ্যমিকের মার্কশিট সিলেক্ট করবেন, অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনার আধার কার্ড বা ভোটার কার্ড দিতে পারেন। আপলোড করার জন্য চুজ ফাইলে ক্লিক করবেন, চুজ ফাইলে ক্লিক করার পর আপনার মোবাইল গ্যালারি থেকে ফটোটি সিলেক্ট করবেন। ফটোটি সিলেক্ট করার সাথে সাথে আপলোডিং হবে, আপনারা দেখতে পাচ্ছেন আপলোডিং হচ্ছে এবং আপলোড হয়ে গেছে। ফটোটি দেখার জন্য ভিউয়ে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখে নেবেন ফটোটি সঠিকভাবে আপলোড হয়েছে কি না। তো একই প্রসেসে আপনারা জন্ম তারিখের প্রমাণ হিসাবে অ্যাডমিট কার্ড, উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনারা যে ডকুমেন্ট দিতে চান সেটি সিলেক্ট করে আপলোড করে নেবেন। ডকুমেন্টস আপলোডের পর আপনারা সাবমিট অপশানে ক্লিক করবেন, সাবমিট করার পর এই পেজটি খুলে যাবে, এরপর নিচে আসবেন। নিচে আসার পর আপনারা দেখতে পারবেন একটি অপশান রয়েছে কনফার্ম অ্যান্ড সাবমিট অ্যাপ্লিকেশন, এই অপশানটি ক্লিক করার সাথে সাথে আপনার আবেদন কমপ্লিট হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করে নিচ্ছি, এরপর নিচে আসবেন, কোনো রকম পেমেন্ট করতে হবে না, অলরেডি পেড দেখাচ্ছে। এরপর নিচে আসলে আপনারা যে আবেদন করলেন সেই আবেদন ফর্মটি এখানে পেয়ে যাবেন। প্রিন্ট করার জন্য অবশ্যই আপনারা প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশানটি ক্লিক করবেন, ক্লিক করার পর প্রিন্টেড কপি বের করে রাখবেন, এই প্রসেসের মাধ্যমে আপনারা ফর্ম ফিল আপটি করতে পারবেন। যদি কোনো কারণে পুনরায় প্রিন্ট আউট বা লগ ইন করতে চান তাহলে নিচে আসবেন, নিচে আসার পর স্টুডেন্ট লগ ইনে ক্লিক করবেন, ক্লিক করার পর এই পেজটি খুলে যাবে। প্রথমত অ্যাপ্লিকেশন নাম্বার ডেট অফ বার্থ টাইপ করবেন, ম্যাথটি সলভ করে বসাবেন, তারপর লগ ইন অপশানে ক্লিক করার পর আপনারা লগ ইন করতে পারবেন। যারা শুধুমাত্র পার্স কোর্সে আবেদন করবেন আপনারা একই প্রসেসের মাধ্যমে আবেদন করতে পারবেন। ভিডিওটির মাধ্যমে সামান্য তথ্য পাওয়া গেলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ইসলামপুর কলেজ, নকশালবাড়ি কলেজ, শিলিগুড়ি কলেজ, মুন্সী প্রেমচাঁদ কলেজ ও অন্যান্য কলেজে কীভাবে ফর্ম ফিল আপ করবেন তার প্রসেসের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরছি নতুন একটি ভিডিও নিয়ে।